প্রথমেই জানতে চাই আপনার ছোটবেলার গল্প, কোথায় কেটেছে, কিভাবে কেটেছে, কেমন ছিল সেই দিনগুলি? আমাদের আসলে শৈশবটা খুব ইন্টারেস্টিং। বাবা ছিলেন পুলিশের অফিসার, ফলে আমাদের দেশের বাড়ি পাবনা, আমার জন্ম কিন্তু সিলেটের বানিয়াচং। আচ্ছা, ওইটা আর আমি জানি না, ওই স্মৃতি তো আমার জানবার কথা না। আমার যখন বোধ তৈরি হয়, তার মানে যে স্মৃতিটা আমি বলতে পারবো সেটা হচ্ছে কমলগঞ্জ, এখন বোধ হয় মৌলভীবাজারের মধ্যে, কমলগঞ্জ থানার ওসি ছিলেন আমার ফাদার। তখন তখনকার কিছু স্মৃতি আমার মনে আছে, ওই যে রাস্তার উপরে খেলতাম, তারপরে ওই মণিপুরীদের মেলা বসতো থানা ক্যাম্পাসের মধ্যে, এই স্মৃতিগুলো মনে আছে। সেখান থেকে আমরা চলে যাই ফেনীতে, এটি হচ্ছে 58 এর দিকে। সেখান থেকে আব্বা বদলি হয়ে যায় চিটাগং, তো চিটাগং এর আমরা যাই না, আমরা ফেনীতেই থেকে যাই। পরবর্তীতে ওখান থেকে আব্বা কুমিল্লাতে আসেন। আমরা কুমিল্লাতে 6 বছর ছিলাম, আমার পড়ালেখা শুরু কুমিল্লাতেই। আমি প্রথমে ভর্তি হই কুমিল্লা পুলিশ লাইন স্কুলে, সেখানে মাস তিনেক ক্লাস করবার পরে আমাদের 3 ভাই বোনকে, আমরা আবার এখানে একটু বলে রাখি, আমরা কিন্তু 10 ভাই বোন, 6 ভাই 4 বোন, মানে বিশাল, আর একজন হলে একটা ফুটবল টিম হয়ে যেত আর কি। তো আমি এবং আমার বড় 2 বোন পিঠাপিঠি, আমাদের 3 জনকে বাবা ভর্তি করে দেন হচ্ছে আওয়ার লেডি অফ ফাতেমা কনভেন্ট স্কুল কুমিল্লা, খুব বিখ্যাত একটা স্কুল ছিল, মিশনারি স্কুল। আচ্ছা, সেখানে 1 থেকে 2 তে উঠে 2 থেকে আবার আমি ডাবল প্রমোশন পেয়ে যাই। আমি মোটামুটি ছাত্র হিসাবে খুব খারাপ ছিলাম না, তবে কখনো পড়াশোনা করতাম না, এটা হচ্ছে বড় বিষয়, স্কুল ভীতি ছিল আমার। আচ্ছা, তো ওইটা যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানে ডিসিপ্লিন ছিল অনেক। তারপরে যাকগে আমি যখন 4-এ উঠলাম, 2 থেকে ডাবল প্রমোশন পেয়ে, আমার বাবা আবার আমাকে ভর্তি করে দিল একটা বাংলা স্কুল, দ্যাট ইজ ভিক্টোরি স্কুল। ওখানে ক্লাস 8 পর্যন্ত পড়ে আব্বা ট্রান্সফার হয়ে গেল নোয়াখালী, আমি গিয়ে ভর্তি হলাম নোয়াখালী জিলা স্কুলে। আচ্ছা, সেখান থেকে 10-এ ওঠার পরে আব্বা ট্রান্সফার হয়ে গেল রংপুর, আমি তখন রংপুর জেলা স্কুল থেকে এসএসসি করি। তারপরে রংপুর কারমাইকেল কলেজে পড়লাম 2 বছর। এই যে এত বিচ্ছিন্ন মানুষের সাথে সম্পর্ক, এত বিচ্ছিন্ন অভিজ্ঞতা, তার মাঝখানে নিজেকে নিয়ে স্বপ্ন দেখাটা কি ছিল? আসলে আমাদের অনেক বড় পরিবার, তো 10 ভাই বোনের পরিবার, ওই নাম্বার দিয়ে ডাকবার মতো, হ্যাঁ, নাম ধরে ডাকাও খুব কঠিন। আর দুর্ভাগ্য হচ্ছে আমি যেহেতু সবচাইতে বাউন্ডলি ছিলাম, তার মানে আমি যেহেতু, কয় নাম্বার ছিলেন? আমি ছিলাম ভাইদের মধ্যে 5 নাম্বার, আর ভাই বোন মিলে আমি হচ্ছি 7 নাম্বার। আচ্ছা, তো ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আসলে একটু হিসাবের বাইরে, বেনাম্বারি আর কি, যেহেতু আমি পড়াশোনা খুব, মানে স্কুলে যেতাম না, গুলি খেলতাম আগে মার্বেল, হ্যাঁ, আর ওই যে কার্ড, ওই সিগারেটের প্যাকেট নিয়ে চারা খেলতাম, এগুলো ছিল আমার কাজ আর কি। আসলে ফলে আমি আসলে হিসাবের বাইরেও ছিলাম, বাবার পিটুনি খাইছি সবচেয়ে বেশি, হ্যাঁ, এক একদিন বাড়ি ফিরলে মার। আর আমাদের বাড়িতে সিস্টেম ছিল সন্ধ্যার পরে বাড়ি থাকা যাবে, বাড়ির বাইরে থাকা যাবে না, কিন্তু আমার এটা যেন একেবারে এটাই নিয়ম ছিল যে আমি সন্ধ্যার পরে বাসায় ফিরবো এবং বাবার মার খাবো, মানে অনিয়মের চূড়ান্ত আর কি। আমার বাবা মারতে মারতে বলতে টায়ার্ড হয়ে গেছিলেন ভদ্রলোক, যে এই লোক এত মারা যায় নাকি একটা ছেলেকে। তো বিষয়টা হচ্ছে এরকম যে ওইখান থেকে কিন্তু আমার ভেতরে যে সেট লাইফ, মানে যেটাকে আমরা বলি যে খুব হিসেব করা জীবন, খুব ক্যালকুলেটিভ লাইফ, ওইটা আসলে আমার, আমি ভাবতেও পারিনি আমি ছিলামও এইরকমই, এই যে এখনো দেখছো না এইরকমই সারা জীবন। আমার কাছে মনে হয়েছে যে জীবন এমনও হয়েছে, তুমি জানো যে আমার জন্য কুমিল্লাতে পুরো কুমিল্লা শহরে নিখোঁজ সংবাদ দিয়ে মাইকিং হয়েছে, আমি নাই 4 দিন নেই, আমি চলে গেছি বাড়ি থেকে বের হয়ে, হ্যাঁ, সেই পাহাড়তলি গিয়ে এক বাড়িতে উঠছি, সেখান থেকে যখন খিদা খাইতে পাই না তখন তারা কিছু খাওয়াইছে, তা হয়েছে 4 দিন পরে আমি আবার ফিরে। কৈশোর বা তারুণ্যে কাউকে কি ভালো লেগেছিল? এইটা তো খুবই, মানে এটা কঠিন অবস্থা। আমি মুক্তিযুদ্ধের পর পরই আমার প্রথম প্রেম, তখন আমার বয়স 18 বছর, ও যা হয় ওই সময় তো সবাইকেই ভালো লাগে, দেখেই ভালো লাগে, এবং আমি একটি হিন্দু মেয়ের প্রেমে পড়ে যাই। তারপর আমাদের এলাকায় খুব ভালো গাইতো এটি শিখা রানী কর্মকার, ওর সাথে আমার প্রেম বেশ ভালোই চলছিল অনেকদিন। তারপরে ওরা ইন্ডিয়া চলে যায়, এটা হচ্ছে 74-73 শেষের দিকে ওরা ইন্ডিয়া চলে যায়। এটার পেছনে আরো অনেক যা হয় আর কি, আমাদের দেশের সমস্যা, জীবিকার প্রয়োজনে কাকা চলে গেলেন আর কি। ওইখানে আমার প্রেমেরও শেষ, ওইটি আমার প্রথম প্রেম ছিল, আমার বলা যায় ওইটি আমার শেষ প্রেম। এরপরে আর আমি ওরকম ভাবে আর, মানে ওইটা হয় না যে ওই বয়সটা এরকম হয় অতি আবেগে, এমন হয়েছে যেদিন ওরা, আমি যখন খবর পেলাম ও চলে যাচ্ছে, আমি ভাবতেছিলাম যে আমি ট্রেনের তলে পড়ে যাই, মানে সুইসাইড করি, মানে অবস্থাটা এরকম ওই আবেগের যে, মানে তখন ওরা যখন যায় তখন এটা 19 সাড়ে 19 বা 20 বছর বয়স আমার, তখন মানে প্রচন্ড আবেগের একটা সময়।
যা গেছে এগুলো গেছে, তারপর থেকে আর আমি আসলে ওই জিনিসটাকে আর কখনো মনে হয়নি প্রেম বলে কোনো জিনিস আমার আর মনে হয়নি।